গুড মর্নিং কেমন আছে সবাই আমি তো বেশ ভালোই আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে দিয়ে ধর টিফিনে আছে পুরি আর তার সাথে আছে সবজি তো সবজি কি বানাবো আর উল্টো পাল্টা কিছু সবজি বানিয়ে দিলে মেয়ে খাবেও না সেটা পুরোপুরি ফিরত নিয়ে আসবে তো তার জন্য মনে মনে ভাবলাম আলু ভাজা তো ওর ভীষণই প্রিয় আর টিফিন বানিয়ে দিচ্ছি খাটনি করে যদি ওর প্রিয় জিনিসটা বানিয়ে দিই তাহলে টিফিনটা একদম কমপ্লিট করে আসবে ওটা দেখলেই আমার মনটা ভরে যাবে তো তার জন্য লুচি আর আলু ভাজা বানাচ্ছি সবজি বলতে ওই আলু ভাজাটাই ভাজা ভুজা বেশি খাওয়া ভালো না তো সপ্তাহে যেহেতু একদিন লুচি আর মিক্স সবজি আছে আর আমার কাছে না ওই সকালবেলায় উঠে সবজি টবজি আমার মেয়েকে ঠিকঠাকভাবে না বানিয়ে দিলে ওটা মনের মতো না হলে কিন্তু খেয়ে আসবে না গোটা টিফিনটা একদম প্যাকিং করে নিয়ে আসবে তো লুচিগুলো রাত্রে মানে ময়দাটা আর কি মেখে রাখা হয়েছিল আর ময়দা মাখার তো জানোই কে আর কি আমার বাড়িতে ময়দা মাখে তো ওইটা নিয়ে আমাকে কোনো চাপ নিতে হয় না এদিকে একটা করে বেলছি ওদিকে হচ্ছে তোমার পেশারে একটু সিটি দিয়ে দিয়েছি ভাতে তো ওটা ওকে বেশ ভালো করে মাখিয়ে টাখিয়ে দিয়ে এসছি আর হাতে একটু ফোনটা দিতাম তো ফোনটাতে তো আমি ক্যামেরাটা আর কি করছি তোর কাছ থেকে নিয়ে চলে আসলাম ফোনটা হাতে দিলে সকালে খাওয়াটা একটু তাড়াতাড়ি হয়ে যায় তো মোটামুটি তোমার লুচিগুলো দেখো আমার জন্য একটু আটা মেয়েকে নিয়েছি কারণ ওর জন্য সম্ভবত তিনটে আমার জন্য তিনটে টোটালে ছটা ভেবেছিলাম যে চারটে কারণ ওই সকালবেলায় তেলে ভাজা এই লুচি টুচি খেলে না মানে যেটুকুনি রোগা হওয়ার চান্স আছে সেটুকুনিও আর হতে পারবো না মোটা হয়ে যাবো আরও তো তিধাকে তোমার টিফিন টিফিন দিয়ে আর কি ওকে পাঠিয়ে দিলাম আর তার সাথে এই যে স্কুলে আর আমি এই যে তিনটে দেখতে পাচ্ছ ফুলকো ফুলকো লুচি লুচিগুলো কিন্তু একদম আটার ময়দার না কারণ তোমরাই আগে কমেন্টে বলতে যে দিদি ময়দাটা খুব একটা বেশি খাওয়া ভালো না তো তুমি আটা আটা দিয়েই লুচি বানাবে দেখবে ওটা স্বাস্থ্যের জন্য ভালো হবে তো তোমাদের কমেন্টে এই মানে এই কথাটা শোনার পর থেকেই কিন্তু আমি ময়দার লুচি বানাই কোনো উপোস টুপোস করলে পুজো আচ্ছারা হলে তখন বানাই তাছাড়া বাচ্চার যেহেতু বাচ্চার বিষয় আর ময়দাটা যদি খাওয়াটা ভালো না হয় ডেলি ডেলি তো না দেওয়াটাই বেটার হবে ওই জন্য আটার মানে আটার লুচিটাই আর কি বানিয়েছি আমার বড় হলে তো এটা খেতই না আর আজকে তোমাদের সঙ্গে সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করব আমার হাজব্যান্ড তোমাদের দাদাভাইকে নিয়ে অনেকের মনে অনেক কোয়েশ্চেন আছে অনেকে বলছে যে দিদি দাদাভাই দেখছি ভীষণ পরিবর্তন হয়ে গেছে কী সুন্দর তোমার ভিডিওতে আসছে তোমার সাথে ভিডিও বানাচ্ছে কি ভালো লাগছে তো সত্যি কথা বলতে আমিও যেন এবছর মানে এইবার এইবার ছুটিতে এসে ওর যে পরিবর্তনটা দেখছি সেটা আমিও প্রথম ফার্স্ট টাইম দেখছি বিশেষ করে ওর সাথে আমার অনেক দিনের রিলেশন দেখতে দেখতে প্রায় বারো বছর হয়ে গেল বিবাহিত জীবন মোটামুটি আট বছর কমপ্লিট হতে যাচ্ছে তো এতদিন ওর সাথে আমার সম্পর্ক তো ও কেমন যেন একটু গম্ভীর গম্ভীর টাইপের মানে অবশ্যই রোম্যান্টিক আছে কিন্তু মানে অতটা না একটু খুব একটা বেশি নাচ গান হাসি ঠাট্টা এইসবগুলো অতটাও ঠিকঠাকভাবে পছন্দ করে না কিন্তু দাদার বিয়েতে এইবার যেন আমি হঠাৎ করে দেখলাম যে ওর পরিবর্তনটা সত্যিই একদম অন্য রকম প্রত্যেকবার দেখো ও ক্যামেরাতে কিন্তু সেভাবে আসতে চায় না আর এখন দেখবা কতটা ইজিলি ক্যামেরাতে চলে আসে তার সাথে কত সুন্দর সুন্দর ছোটো ছোটো দু একটা শর্ট ভিডিও ওর সাথে আমার দেখেছ আর দাদার বিয়ে তো ডান্সের কথাটা তো বলার মতনই না ওই ভিডিওটা দেখার পরে তো আমি যখন পাঞ্জাবে ছিলাম ওখানকার দু একটা দিদি আমাকে কল করে বলছি বাবা দাদা এটা তো বিশ্বাসই হচ্ছে না যে দাদা ডান্স করছে আমি বলছি হ্যাঁ এরকমই একটা ব্যাপার আর দাদার বিয়ে তো আমার হাত ধরে ডান করছে দিদির হাত ধরে ধরে তোমরা তো দেখেছোই অবশ্যই ভিডিওটা তো এরকম টাইপেরই কিন্তু ভালো মানে ওর অ্যাকচুয়ালি ওর মনটা ভীষণই ভালো কিন্তু অতটা মানে এই রকমভাবে এতটা হাসি খুশির মধ্যে থাকতে ওকে আমি সত্যিই মানে ফার্স্ট টাইম দেখলাম আর দেখে খুব ভালো লাগছে মানে ওর ওর পরিবর্তনটা দেখে আমার সত্যিই ভীষণ ভালো লাগছে এমনিতে তো আমার কাছে ধরো আমার সাথে কথাটা বলার দিকে সব দিকেই ঠিকঠাক আছে অনেকে বলে যে তোর বল কথা বলে না একটু মনে হয় গম্ভীর অহংকারী একদমই সেরকম ব্যাপারটা না ওর সাথে যে মিশেছে সেই জানে যে ও মানুষটা ঠিকঠাক কেমন আর কি দেখে ওরকম মনে হয় তো যাই হোক এতদিন এতক্ষণ পর্যন্ত যে ব্লগটা তোমরা দেখলে এটা ছিল আগের দিনকার ব্লগ আর আজকের ব্লগটা একটু ছোটো ছোটো ক্লিপগুলো জুড়ে জুড়ে একটা ব্লগ বানিয়েছি মাঝে মধ্যে কী হয় বলো তো মনটা ঠিকঠাকভাবে ভালো থাকে না আর ভিডিও করতেও ইচ্ছা করে না তো সেই জন্য ছোটো ছোটো তোমার পার্টগুলোকে একসাথে জুড়ে একটা ব্লগ তোমাদেরকে পোস্ট করে দিই কানে হঠাৎ করে দেখলাম ভীষণ ঠান্ডা লাগছে কোথা থেকে উড়ে গেলাম আর ফুস করে চাদরটা নিয়ে চলে আসলাম কান দিয়ে ভালো করে জড়ি এখন বাসনগুলো মাছতে বসেছি আর প্রচুর পরিমাণে বাসন হয়ে গেছে কিছু করার নেই আর বাসনের এই জায়গাটাতে একটু বাসন ধোয়ার সমস্যা হয় সমস্যা হলেও কিছু করার নেই কারণ এখন যদি বাসনগুলো বাইরে নিয়ে গিয়ে ধুতে যায় না বাইরে কি পরিমাণে ঠান্ডা মানে ঘরের মধ্যে সবসময় জানলা দরজাগুলো বন্ধ থাকে তো ঠান্ডাটা অতটা পরিমাণে বুঝতে পারি না যখন দরজাটা খুলে একটু বাইরে যায় তখন বুঝতে পারি কত ঠান্ডা আর কি তো আজকে আমি এরকম কয়েকটা কমেন্ট আর কি স্ক্রিনশট তুলে সেগুলো তোমাদের দাদাকে আর কি পাঠিয়েছি যে দেখো সবাই তোমাকে কি বলছে বলছে ও তাই তা তুমি আমাকে আগে সবাই কেন আগে বলেনি যে আমি একটু ভিডিওতে আসি তাহলে সবাই খুশি হবে আমি তোমার সাথে একটু ভিডিও টিডিও বানালে তাহলে তো আমি কবে থেকেই বানাতাম ঠিক আছে এবার থেকে গিয়ে গিয়ে একটু বেশি বেশি করে ভিডিও বানাবো হ্যাঁ আমি বলছি না সেটা ঠিক আছে কিন্তু লজ্জা পেত আর কি মানে মেনলি হচ্ছে লজ্জা পেত কে কী ভাববে কে কী বলবে কিন্তু এখন আর সেই জিনিসটা নিয়ে একদমই ভাবে না কারণ ওই যে কি বলে আর কি মানুষের বুঝতে একটু সময় লাগে ওরও তাই বুঝতে একটু সময় লেগেছে একটু লজ্জাটা তো এটাই হচ্ছে মেনলি একটা বিষয় তো জলটা প্রচণ্ড ঠান্ডা শীতকালে বাসন বাসন ধোয়ার সময় পাঞ্জাবি যখন থাকতাম দেখতাম ওখানকার বেশিরভাগ মানুষই না হাতের মধ্যে গ্লাভস পরে নিত তো অবশ্য পরতাম না আর ওখানে তো ঠান্ডাটা একটু বেশি বেশি মানে অত্যাধিক পরিমাণে বেশি আমাদের ওয়েস্ট বেঙ্গলে যতই ঠান্ডা পড়ুক না কেন দেখবে সকালবেলায় কিন্তু তুমি সোয়েটারটা পরবে তারপর দেখবে ঠিক নটা দশটা বাজলেই রোদ উঠে গেলে আর সোয়েটার পরার দরকার না হয় না আবার ঠিক সন্ধ্যাবেলার দিকে সোয়েটার চাদর পরতে হয় কিন্তু ওখানে তো এমন এমন দিন গেছে সেটা আর বলার মতো না সেই মানে মানে গা থেকে সোয়েটার হয়তো তিন চার দিন খোলাই যায়নি আর তার মধ্যে শীতকালে বৃষ্টি মারাত্মক কষ্ট একটুখানি রোদের মুখ দেখতে পেলে মনে হতো হয় না উফ কি শান্তি ওখান থেকে উঠে আর ঘরে আসবো না তো আজকে দুপুরে রান্না করবো বাঁধাকপি একটা বড় সাইজের বাঁধাকপি নিয়ে এসেছিলাম তো বড় যদি নিটন বাঁধাকপি হয় না সেগুলো কাটলে জিরি জিরি করে কাটতে সুবিধা হয় আর যদি বাঁধাকপিগুলো একটু ফাঁপা ফাঁপা টাইপের হয় তাহলে কাটতে একটু অসুবিধা হয় আর বাঁধাকপি হচ্ছে কাটার গুণে খাওয়া যত মিহিমিহি করে কাটবে তত রান্না করার পরে ভালো লাগবে আর বেশি মোটা মোটা করে কাটলে না কেমন একটা গাছ গাছ টাইপের লাগবে তো স্নান টান করে দেখো এই দেখো চলে এসছি রান্না করতে সিঁদুরটাও পড়িনি কেমন যেন একটা ঘুম ব্যাপার আজকে কাজ করছে আমার মুখটা দেখেই বুঝতে পারছো তো বাঁধাকপি এদিকে চাপিয়ে দিয়েছি প্রায় হব হব ভাব আর এই দেখো তো প্রথমে আর কি তেলের মধ্যে তোমার ডাইরেক্ট কিচ্ছু না দিয়ে আর কি কপিটাকে দিয়ে আলুটাকে ভেজে নিয়ে কপিটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম তারপরে নামিয়ে জিরে ফোড়ন তেজপাতা তারপরে আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো সব কিছু ভালো করে কষিয়ে আবার বাঁধাকপিটাকে এর মধ্যে দিলাম নামানোর আগে হালকা করে একটু মিষ্টি দিয়ে দেবো আর ধনেপাতাটা নেই সেই জন্য আজকে দেব না তো দিদি আবার আলু পোস্ত দিয়ে গেল তো আলু পোস্তটা তো খেতে খুব ভালো হয়েছে আর তিধা তো আলু পোস্ত খেতে ভালোবাসে আগে আবার খেতো না এখন আবার দেখছি আলু পোস্ত খেতে ভালোবাসে আমি একটু ঢেলে নিয়েছি বলে বলছে মা তুমি নিও না আমাকেই দাও আলু পোস্তটা আলু পোস্ত আর হচ্ছে তোমার শাক ভাজা এটা হচ্ছে তোমার বেতর শাক বেতর শাক এবছর ফার্স্ট টাইম খেলাম মনে হয় এবছর বেতর শাকটা খাওয়া হয়নি আমাদের গ্রামের দিকে তো মাঠে এমনিতেই পাওয়া যায় আর বিশেষ করে যেগুলো সর্ষের ভুই হয় না মানে সর্ষে লাগায় তার মধ্যে না অনেক বেতর শাক হয় বিশেষ করে মামার বাড়ি গেলে যে কত শাক তুলেছি কত দিন হলো মামার বাড়ি যাওয়া হয় না তো এটা চলে আসলো তার দিন মানে আজকে একটু একটু করে তিন দিনের পার জুড়ে একটা ছোট্ট করে ব্লগ তোমাদের জন্য রেডি করেছি তো এর মধ্যে দিয়েছি তেল তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর একটু আদা জিরে বাটা মানে মশলা দিয়েছি এটা হচ্ছে আজকে আমাদের পিকনিক হচ্ছে তো পিকনিকটা পুরোপুরি নিরামিষ আজকে যেহেতু পুজোর পরে মানে পুজোর দিন তো পুজোর দিন কিন্তু নিরামিষ খেতে হয় সবাই জানো তো পিকনিকটা বাইরে হচ্ছিলো প্রচণ্ড পরিমাণে হাওয়া হাওয়ার জন্য কোনো মতে উনুন জ্বলে না তো হাওয়ার চিন্তা ভাবনা করে দাদাদের যে গ্যারেজ ঘরটা আছে তো গ্যারেজ ঘরের মধ্যে এখানে দেখো খিচুড়ির হাঁড়িটা হচ্ছে চাপানো হয়েছে এবার মোটামুটি হয়েও এসছে আর চালটার পরিমাণ না অনেকটা পরিমাণে বেশি নেওয়া হয়ে গেছে তো সেই জন্য আর হাঁড়িতে ধরেনি ওই জন্য আর কি গামলাতে আলাদা করে একটু ঢেলে রাখা হয়েছে তো ওটা আবার আলাদা করে তুলে রাখা হলো যে একটু অসুবিধা হচ্ছে মানে কি বলবো আর কি নাড়তে চাড়তে অসুবিধা হচ্ছে তো দিদি দিকে খিচুড়ি রান্না করছে আমরা হচ্ছে সব হেল্পিং হ্যান্ড বলতে পারো রান্নাবান্নার দিকে এতটা রান্নাবান্নার দিকে আমরা অতটাও এক্সপার্ট না আর সবাই মিলে একসাথে এই যে একটা আনন্দ এটাই হচ্ছে সবথেকে বড় আজকের পিকনিকটা খুব ছোট মানে টোটালে চারটে ফ্যামিলি এক জায়গায় একটা পিকনিক হলো নেক্সট টাইম পঁচিশে ডিসেম্বর একটা পিকনিক হবে তারপরে জানুয়ারিতে একটা জানুয়ারি ফার্স্ট জানুয়ারিতে একটা পিকনিক হবে সেগুলো তোমাদের খুব সুন্দর করে ডিটেলসে শেয়ার করব তো আজকে একটু ছোটো মধ্যে পিকনিকের একটু ভিডিওটা দিলাম তো যেহেতু দেখতে পাচ্ছ দুটো উনুন অলরেডি জ্বলে গেছে আর একটা দাদা আছে ওর দাদার আর কি অফিসে যাওয়ার টাইম হচ্ছে এগারোটায় তো সেই জন্য একটার সময় হুটোপাটা করে রান্না হচ্ছে আছে সবার মিলে খাওয়া হয়ে যায় ওই জন্য আমি আবার ঘরের মধ্যে চাটনিটা বসিয়ে দিয়েছি আর এখানে দিদি হচ্ছে পাঁচ তর কেটে রান্না করছে এর মধ্যে আছে একটু বাঁধাকপি তারপরে পালং শাক গাজর বেগুন আলু যা যা আছে আর কি সবই আছে এটা তো আমি নাড়ার চেষ্টা করলাম নাড়তে গিয়ে আমার হাত পুরো একদম ব্যথা হয়ে যাচ্ছে ঠিকঠাকভাবে নাড়তে পারছি না দিদি আর কি মানে প্রচুর মানুষের রান্নাবান্না করে এত এক্সপার্ট হয়ে গেছে না সব কিছু রানজাত বুঝে গেছে আমি আবার অত মানুষের রান্নাবান্না করতে পারি না এমনিতেও রান্নাতে খুব একটা ভালো না তো এই ছোটো খাটো করে একটা পিকনিক হয়েছিল একটু পার্ট তোমাদের সাথে শেয়ার করলাম প্রথমে ছোটো ছোটো বাচ্চাগুলো সবাই বসে পড়েছিলো খেতে তারপরে এখন আমরা বড়রা আর কি বসলাম লাস্টে তো দাদার কাছ থেকে আর কি খিচুড়িতে লেবু দিয়ে খাওয়াটা আমি শিখলাম খিচুড়িতে লেবু দিয়ে খাই আমি জানতাম না তো এর আগের দিন দাদা দেখছিলাম খিচুড়ির মধ্যে লেবু দিয়ে খেলো তো আজকে আমিও ভাবলাম যে আমি একটু খেয়ে দেখি কেমন লাগে তারপর খেয়ে টেয়ে দেখলাম খুব একটা খারাপ লাগছে না গরম গরম খিচুড়ি মানে এক হারি খিচুড়ি রান্না হলো জাস্ট ঢেলে দিয়েছে পাতের মধ্যে আর তার সাথে চচ্চড়ি দুটোই রান্না মানে অসাধারণ হয়েছে আর দেখবো আমি পিকনিকটা বললাম একসাথে করার মজাটাই আলাদা তো নেক্সট টাইম পিকনিক যখন করবো ফুল